সুপ্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ফ্যামিলির মেম্বাররা আশা করি সুস্থ আছো, ভালো আছে। তো মহাবৈশ্বিক করোনা ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পাবো, কী করতে হবে আমাদের? আমি যেটা বলি, সবসময় ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, মনে টেনশন আনবে না, বই নিয়ে বসে পড়ো। আজকে আমি অষ্টম নবম দশম তিনটা অধ্যায়ের আংশিক তিনটা অধ্যায় তোমাদেরকে পড়িয়েছি ইতিপূর্বে, তোমাদেরকে একটু রিভাইজ দেবো তিনটা অধ্যায়, তোমরা খেয়াল করবে মেন পয়েন্টগুলো। আমি প্রথমে অষ্টম অধ্যায়ের মুক্তিদাতা যিশু, তাহলে মুক্তিদাতা আগমনের উদ্দেশ্য এবং তার জন্ম সম্পর্কে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি, তোমরা জানতে পেরেছ। তাহলে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে কেউ যে কেউ তাকে বিশ্বাস করে তার কারো যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে অনন্ত জীবন। তারপরে যিশু মুক্তিদায়ী কাজের শুরু, বাণী প্রচার, আশ্চর্য কাজ এবং জীবনাদর্শের দ্বারা যিশু মানব জাতির জন্য মুক্তি কাজ শুরু করেন। এই কাজ তিনি শুরু করেছেন গালিলিয়াতে। তারপরে যিশুর মুক্তিবাণীর মর্মার্থ, এখন আমরা বুঝতে পারলাম যে যিশুর বাণী প্রচার কার্যের মূল বিষয় ছিল ঐশ্বরাজ্য। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতে চান যে ঐশ্বরাজ্য কাছে এসে গেছে, অর্থাৎ ঈশ্বর সকল সৃষ্টির উপর রাজত্ব করেন, তিনি সব কিছুর প্রভু। তারপরে মুক্তির পথে চলা, আমরা ঈশ্বরের সৃষ্ট মানুষ, আমাদের জন্য তার একটি সুন্দর পরিকল্পনা আছে। যেমন আমরা উপায়গুলো কী কী, পবিত্র বাইবেলে লিখিত ঈশ্বরের সব বাণীর উপর তথা ঈশ্বরের উপর গভীর বিশ্বাস স্থাপন করা, মনে প্রাণে যিশুকে মুক্তিদাতা রূপে গ্রহণ করা, পবিত্র আত্মার দানগুলো নিয়ে ধ্যান করা এবং সেগুলো বাড়িয়ে তোলার জন্য চেষ্টা করা, পবিত্র আত্মার প্রেরণার উপর আস্থা রাখা ও তার প্রেরণায় চলা, প্রতি রবিবার এবং অন্যান্য সময়েও সুযোগ হলে খ্রিস্টজাগ এবং প্রার্থনায় যোগদান করা, ঈশ্বর ও প্রতিবেশীকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, পার্থিব লোকলালসা পরিহার করা, মাঝে মাঝে উপবাস এবং দরিদ্রদের দান বা দয়ার কাজ করা, নিজের স্বার্থ ত্যাগ করা, নিজের পুষ্পান্ধে নিয়ে যিশুর অনুসরণ করা, পাপ স্বীকার এবং খ্রিস্টপ্রসাদ সাক্রামন্ত নিয়মিত গ্রহণ করা, দেহ মন আত্মায় পরিশুদ্ধ থাকা। তারপর আমরা নবম অধ্যায়ের দিকে একটু চলে আসি, পবিত্র আত্মার অবতরণ। তাহলে প্রভু যিশু যা তাঁর যাতনাভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের পর 40 দিন পর্যন্ত শারীরিকভাবে শিষ্যদের কাছাকাছি ছিলেন, তখন তিনি তাঁদের কাছে অনেকবার দেখা দিয়েছিলেন, এরপর তিনি স্বর্গে আরোহণ করেন। পবিত্র আত্মার আগমনে প্রেরিত শিষ্যদের মধ্যে পরিবর্তন, শিষ্যগণ পবিত্র আত্মাকে গ্রহণ করার পর তাদের মধ্যে থেকে ভয় দূর হয়ে গেল, তাদের অন্তরে এমন এক সাহস হলো যা আগে কোনোদিন ছিল না, তারা তখন বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। তারপরে দীক্ষাস্নাত সকল খ্রিস্টভক্তের অন্তরে রইলেন, নিম্নলিখিত পরিবর্তনগুলো একটু খেয়াল করো। দীক্ষাস্নাত সবাই প্রেরিতদের শিক্ষা, সহভাগিতা, রুটিভাগ ভাঙ্গার অনুষ্ঠান এবং প্রার্থনায় মনোযোগী হলো। প্রেরিতদের দ্বারা অনেক আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো, সবার অন্তরে একটা ঈশ্বরভীতি, অর্থাৎ ঈশ্বরের প্রতি বাধ্যতা করতে কাজ করতে লাগলো। সকল ভক্তারা নিজ নিজ সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা পয়সা এনে প্রেরিতদের কাছে জমা করতে লাগলো, নিজ নিজ প্রয়োজন অনুসারে তারা ব্যয় করত, সবাই এক মন এবং এক প্রাণ হয়ে প্রার্থনা, ঈশ্বরের প্রশংসা এবং ভোজে যোগ দিতে লাগলো। দিন দিন অগণিত মানুষ তাঁদের দলে যোগদান করতে লাগলো, মণ্ডলীর যাত্রা শুরু হলো। আমরা শেষের দিকে চলে আসছি, দশমতে খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টমণ্ডলী তো একটা পরিবার, তোমাদেরকে আমি বলেছি এটা একটা পরিবার। তাহলে পবিত্র বাইবেলে যিশুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে পিতা বলতে ডাকতে শিখেছি, মণ্ডলীতে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনযাপন করার আনন্দ বিশাল। তাহলে মণ্ডলীর সাথে আমাদের একাত্মতা শুধুমাত্র যিশুর সঙ্গে নয়, বরং মণ্ডলীর প্রত্যেক সদস্যের সাথেও। প্রথম থেকেই প্রভু যিশু মণ্ডলীর একতার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছেন, তাই তিনি দ্রাক্ষালতার উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছেন, আমি হলাম দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা প্রশাখা, অর্থাৎ তিনি গাইডলাইন দেবেন, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। তারপরে প্রভুর ভোজ বা খ্রিস্টজাগ, খ্রিস্টজাগে এসে আমরা সকলে মিলে সেই এক যিশুর দেহ রক্ত গ্রহণ করে আমরা সবাই যিশুর সাথে যুক্ত হচ্ছি। তাহলে মণ্ডলীর বিভিন্ন সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য কী? যাজকীয় ভূমিকা, প্রবক্তার ভূমিকা, রাজকীয় ভূমিকা। তাহলে আমি তিনটা অধ্যায় তোমাদের দ্বিতীয় সময়কে শেষ করতে পেরেছি, তোমরা অধ্যায়গুলো ভালোভাবে পড়বে এবং আবার একটু পুনরালোচনা করি, মনে করাই দিই তোমাদেরকে, শূন্যস্থান পূরণ যারা পুরো লাইন লিখবে না তারা একটা নাম্বারও পাবে না, পুরো লাইন লিখলে নাম্বার পাবে, না হলে নাম্বার পাবে না। আর OSW তোমরা ওই পাঠ পরিকল্পনার বর্ণনামূলক প্রশ্নগুলো করবে। তোমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।